وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله سهرة تدر الزل حبي جرى عرم دیتو حبي اللہ رحمت رساگورے ترہا بڑبو کھائیتے تھاک بے هم فيها خالدون ایجے رحمت رساگورے حبڑبو کھابے ایک بار کھوا شروع کر بے اللہ رب العالمین کنو دین اوی رحمت رساگور تھے کے تاکہ اٹھائی بیننا تولے دی بیننا سبحان اللہ ایجے ففی رحمت اللہ ای رحمت دیئے مفسر کرام گن ترہ بودا سن বুঝিয়েছেন এটা হলো আই জান্নাত আল্লাহর যেই সেই অবারিত রহমত শান্তি সুখের যেই জান্নাতের কথা আমরা শুনেছি কোরআনে আল্লাহ বলেছেন ওই জান্নাতে বান্দা যাদের চেহারা উজ্জ্বল হবে আনন্দিত হবে তারা জান্নাতে ঢুকবে আর কোনোদিন আল্লাহ তাদেরকে বের করবেন না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই সেই উজ্জ্বল চেহারা আনন্দিত চেহারা খুশিময় এই চেহারা নিয়ে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হইতে চাই না চাই না আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন দেখবেন দুনিয়াতে আপনার আমার যে চেহারা আছে এই চেহারার ভিতর আল্লাহ কিন্তু নূর দেন নূর মানে আলো আলো দেন আল্লাহ আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করেছি ফরজ নামাজ এই নামাজের কিন্তু একটা নূর আছে যারা আমরা সঠিকভাবে আদায় করেছি এই নূর আমরা পেয়েছি আল্লাহ দিয়েছেন এরপরে আমরা দুই দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবিনের নামাজ পড়েছি হাজার হাজার মুসল্লি কিন্তু জাতীয় মসজিদে নামাজ পড়েছে কিন্তু আউয়াবিন পড়ার মতো মুসল্লি হাতে গোনা মাত্র কিছু হাতে গোনা কিছু এই যে আউয়াবিন পড়ছি দুই দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবিনের নামাজ যারা পড়েছেন তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন বারো বছর নফল ইবাদতের সওয়াব দিয়েছেন এইটার একটা নূর আছে নূর সেই নূরটাও আমরা পেয়েছি এরপরে আমরা সওয়াব রেসানি করেছি সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস দশবার হ্যাঁ দুরুদ শরীফ এগারোবার দোয়া করেছি এইটার একটা নূর আছে না নাই এরপর আমরা জিকির করেছি মোটামুটি আমাদের পনেরোশোবার যারা জিকির করেন হয়ে গেছে আদায় হয়ে গেছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আসার কারণে এক বৈঠকে আপনি কি ভাবতে পারছেন এত অল্প সময়ের মধ্যে জিকির হয়ে গেছে আপনি কি চিন্তা করতে পারছেন অথচ আমরা যদি মনে করি যে হ্যাঁ ঘরে বয়া পনেরো সবার জিকির করমুখ না জানি কত সময় যায় সময় আল্লাহ এত বরকত দেন ইমানদারের মুমিনের সময় আপনি আবাদত করে দেখেন সময়টা কোন সময় চলে যাবে আপনি টেরেই পাবেন না আল্লাহ বরকত দেন সময়ে এই জন্য সময়ে বরকত দেন বিদায়ী তো আল্লাহর অলিরা যে আপনার আব্দুল কাদের জিলানি খাজা মঈনউদ্দিন চিস্তি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এশার উজুদিয়া ফজর নামাজে পড়ছেন ইমাম আজম গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই প্রতি রাত্রে দুইশো রাকাত নামাজ কেমনে পড়ছেন কেমনে পড়ছেন সময় আল্লাহ বরকত দিছেন এই বরকত তারা পাইছেন এই বরকত আল্লাহর অলি পায় এই বরকত আল্লাহওয়ালা যারা আল্লাহ তাদেরকে দেন এখনও দেন মারহাবা বলেন বরকতের দরজা কিন্তু বন্ধ হয়েছে মসজিদে আপনি আমি যে ঢুকছি যে ঢুকি আপনি আমি কি বলে ঢুকি বিসমিল্লাহি আল্লাহ তালি আগে আনেন কা এই কথা আগে আনেন এটা তো পরের কথা এর আগে তো আরো আছে হ্যাঁ সালাফি লামাজ আবি আল হাদিসের মতো বললে তো না এটা আগে মক্কাতুল মুকাররমায় ছিল যদিও ওরা উঠে ফেলাইস বাবে ফাহাদ আব্দুল আব্দুল আজিজ যেই গেট ছিল ওখানে কিন্তু ওই লেখাটা আগে ছিল পরে উঠে ফেলাইছে আপনি মসজিদে ঢুকবেন কি বলবেন বিসমিল্লাহ বলেন বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমতি কেন কি আগেরটা বাদ দিয়ে দিয়েছেন আগেরটা বাদ হ্যাঁ আগেরটা পড়বেন আগেরটা পড়তে হবে হ্যাঁ বিসমিল্লাহ সহ এরপরে আপনি পড়বেন এরপরে আমরা কি বলতে আছি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমতি আল্লাহ আপনার রহমতের সব দরজা আমার জন্য খুলিয়া দেন সুবহানাল্লাহ কোন হ্যাঁ রহমত বরকত দরজা কিন্তু খোলা আছে বন্ধ হয় নাই এই জন্য তারা বরকত পেয়েছেন আমরা যদি সেই রকম ইবাদত করতে পারি আল্লাহ আপনাকে আমাকে বরকত দিবেন ভাইয়েরা এজন্য এই ইবাদতের কিন্তু নূর আছে জিকিরের একটা নূর আছে কোরআন তেলাওয়াতের একটা নূর আছে প্রতিটি ইবাদতের এক একটা নূর আছে এই নূরটা যারা তরিকতপন্থী যারা তরিকা তাসাউফ মানে তরিকা মস্ক করে তরিকার যারা আমল করে এই নূরটা তারা বেশি পায়
এই নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, মিলাদ পড়ে, আরও তো আমাদের কাছে হালাল খায়, হারাম বর্জন করে, সত্য কথা বলে, সব কিছুর একটা নূর আছে। এই জন্য তরিকতপন্থী যারা চার তরিকা মস্ক যারা করে বা বেশি বেশি জিকির করে, নিয়ম মাফিক এবাদত বন্দিগুলো করে, তাদের চেহারার দিকে তাকায় দেখবেন তাদের চেহারা, আর তরিকা যারা মস্ক করে না, বিশ্বাসও করে না, ওদের চেহারার ভিতরে অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে। আপনার সনু পাউডার দিলেই কি চেহারা সুন্দর হয়? এজন্য এই যে চেহারাটা আপনার আমার এই যে চেহারা, ইন্তেকালের পরে এই চেহারাটা আরও সুন্দর হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এমনকি ইমানদারের মুখে মুস্কি হাসি থাকে, যারা আপনারা দেখেছেন, আপনারা ইমানদারের মরণ, আপনারা মরহুম হুজুরকে আপনারা ইন্তেকালের পরে দেখছেন, মরহুম হুজুরে দেখছেন, কয়জনে দেখছেন? আমিও দেখ, স্যারে তো দেখছেই, আমিও দেখছি মরহুম হুজুরের হাতে। আমি আমাদের দাদা হুজুর মোজাদ্দেদ জামান হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই, তার হাতেই মূলত আমার বায়াত। তো মরহুম হুজুর দাদা হুজুরের ইন্তেকালের পরে তার চেহারাটা নূরে নূরান্বিত ছিল এবং তার মুখে মুস্কি হাসি ছিল, সুবহানাল্লাহ বলেন। হাসিটা দেওয়ারও কারণ আছে, এটা হাদিসের ব্যাখ্যাও আছে, কোরআনেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন, ইমানদার যখন মৃত্যুর পথযাত্রী, ইমানদার হোক আর বেঈমান হোক, ফেরেশতা পাঠায়া আল্লাহ ইমানদারের সামনে জান্নাত তুলে ধরেন, এই দেখো জান্নাতের এই যে তোমার খাটিয়া, এই খাটিয়ার নিচ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, এই যে দেখো গাছ, ওই আঙ্গুর গাছ, ওই বেদানা গাছ, ওই আপেল গাছ, ওই আপেল তুমি খাইবা, একটা আপেলে 70টা ফলের স্বাদ পাইবা। তুমি কি থাকতে চাও না যাইতে চাও? এত ইমানদার যাওয়ার জন্য ওই যখন জান্নাতের নাজ নেহামত দেখে, ওই সারাবান তাহুরা দেখে, দর্না দেখে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, এগুলো যখন দেখে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে যখন জান্নাত দেখানো হয় অস্থির হয়ে যায়, আমারে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার আল্লাহর কাছে যাব, জান্নাতে যাব, সুবহানাল্লাহ বলেন। ওই যে নাজ নেয়ামত দেখার পরে যে হাসিটা দেয়, ওই হাসিটাই তার ইন্তেকালের পরে তার জবানে লেগে থাকে, সুবহানাল্লাহ বলেন। চেহারাটা আরো নূরান্বিত হয় এবং হাসরের ময়দানে এখন তো হিসাব নিকাশ হবে, ডান হাতে আমল নামা পেয়ে সে জান্নাতে যাবে, তার চেহারা আরও উজ্জ্বল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তার মানে দুনিয়াতে যে চেহারা, ইন্তেকালের পরে এই চেহারা আরও উজ্জ্বল হয়, হাসরের ময়দানে এই চেহারা আরও উজ্জ্বল হবে, সুবহানাল্লাহ বলেন ভাইয়েরা বন্ধুরা। এজন্য এই ইবাদতের নূর আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই, তাফসিরে মৌজিহুল কোরআনের লেখক, তার ছেলে আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই একবার দিল্লির মসজিদে ফতেহপুরীর মধ্যে বসে আছেন, জিকির করছেন, কোরআন তেলাওয়াত করছেন। জিকির কোরআন তেলাওয়াত করতে 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 আপনার আল্লাহওয়ালারা যখন জিকির করে, এই জিকিরের নূর, তেলাওয়াতের নূর, আবাদতের নূর, দুরূদ শরীফের নূর অন্তরের ভিতরে খালি জমা হইতে থাকে, জমা হইয়া অন্তর দিয়া সেটা বের হইয়া চেহারার মধ্যে সেটা জলমল করে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা যারা আপনার আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলার কাছে অনেক লোক আসে, অনেক লোক এসে এমনও আছে যারা শুধু হুজুরের চেহারা এক নজর দেখছে, এক নজর দেখছে, এত সুন্দর চেহারা, আল্লাহওয়ালা বুজুর্গ চেহারা দেখছে, কথা শুনছে, পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না হয় নাই? বহু আছে না, আমার মসজিদের মুসল্লি নিয়ে আস, খালি চেহারা দেখছে এক নজর, বনানি খানকায় নিয়ে গেছিলাম, আমার বহু আছে এরকম, এক নজর দেখা বলছে যে তো আল্লাহর ওলি, আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, মারহাবা কন, চেহারার ভিতরে নূর আছে, নূর আছে কা? আল্লাহর ওলি আমির হিজবুল্লাহ, আপনার আমার সে আমল বেশি করে না কম? যারা বলেন আবার তোদের বোনাস সময় আছে, যা করে সব বোনাস, যা করে সব বোনাস ভাইয়েরা বন্ধুরা। তো এই জন্য এবাদতের কিন্তু নূর আছে, আবার নূর কিন্তু খেয়ালায়, হারাম যখন ভক্ষণ করবেন বাস বিচার করবেন না, মিথ্যা কথা বলবেন, হিংসা করবেন, বিদ্বেষ করবেন, সন্তান যখন পিতামাতার খেদমত করবে না, চেহারার নূর কিন্তু কমতে থাকে। হ্যাঁ, অনেক ফেয়ার অ্যান্ড লাভলি দেয়, অনেক সুন্দরী মহিলা আছে দেখবেন চেহারার ভিতরে অনেক কিছু দেয়, বিউটি পার্লারে যায়, এক পর্যায়ে যায় ওই চেহারা কিন্তু আর ভালো থাকে না, তার নামাজ নাই, তার রোজা নাই, তার পর্দা নাই, তার ফুসিদা নাই, বিউটি পার্লারে যায় আপনি কি করবেন? আল্লাহ যে চেহারা দিছে ওই চেহারারে বিউটি পার্লারে যায় আপনি আর কি সুন্দর করবেন?
এজন্য এক এক পর্যায়ে জীবনের এক প্রান্তে যায় দেখা যায় হয় কেউ যৌবন থাকতে 30 বছরে কেউ বাই 30 কেউ 40 কেউ 45 বছরে যায় চেহারা আর ভালো থাকে না ওর নামাজ নাই আর রোজা নাই পর্দা নাই ও খালি বিউটি পার্লারেই গেছে ওর চেহারা একবারে নষ্ট হয়ে যায় ওর স্বামী আর দেখতে পারে না এরকম বহু আছে এজন্য ইবাদতের নূর যার চেহারায় লাগে সেই নূরটা অন্তর দিয়া উতলে উঠে অন্তর অন্তরে আপনার চেহারার ভিতরে তো নূর খালি জলমল জলমল করে জলমল করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতাহের শেষ আয়াতে একটি অংশ আল্লাহ বলেছেন সিমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসার সুজুদ আল্লাহওয়ালা লোকদের চেহারায় সেজদা দেওয়ার কারণে একটা বিশেষ চিহ্ন থাকে বিশেষ চিহ্ন আল্লাহ দেন সেজদা বেশি যত বেশি দিবেন সেজদা দেওয়ার কারণে চেহারার মধ্যে আল্লাহ নূর দিবেন আলো দিবেন সুবহানাল্লাহ বলেন আলোর গতি যেমন প্রতি সেকেন্ডে আলোর গতি 186,182 মাইল এই ঘন্টায় আলোর গতি চলে বান্দা যখন সেজদা দেয় সেজদা দেওয়ার কারণে আলোর গতির সাথে সেজদা যে দেয় এই সেজদার রক্ত চলাচল বেড়ে যায় আলোর গতি আর সেজদা দেওয়ার কারণে রক্তের চলাচল এক হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এজন্য হাদিস শরীফে হায়াতুল নবী আমার নূর নবী আমার জিন্দা নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ তুমি যদি আল্লাহর কাছে যেতে চাও আল্লাহর নৈকট্য অর্জন তুমি যদি করতে চাও বেশি বেশি করে তুমি আল্লাহকে সেজদা দাও সুবহানাল্লাহ মেরা বন্ধুরা নজরের কারণে অনেক খারাপ মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায় নজরের এত দাম দিনের নবী আমার হায়াতুন নবী নূর নবীর নজরের কারণেই বহু কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে শুধু নজর দিছে শুধু নজর নবীজির দুই চোখ মোবারক আর বেঈমান কাফেরের দুই চোখ যখন এক হয়ে গেছে বেঈমান কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমরা জানি রহমাতুল লিল আলামিন নজরের কারণে কি হয় আগের রাতে নবীজি দোয়া করেছিলেন আল্লাহ আবু জেহেল ওমরের মধ্যে দুইজনের একজনকে ইসলামের জন্য তুমি কবুল করো সুবহানাল্লাহ নূর নবীজির দোয়া ওমরের পক্ষে আল্লাহ কবুল করেছেন আবু জেহেলের পক্ষে কবুল হয় নাই একদিন দিন চলে গেল রাত চলে গেল দিন চলে আসছি আল্লাহর নবী অপেক্ষায় আছে কোন সময় আসে দরবারে আল্লাহর নবীজি বসে আছেন এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন দিনের নবী আমার ওমর যখন আসতেছি ওমরকে দেখে দিনের নবীজি বাসা থেকে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ কোন দিনের নবী দাঁড়িয়ে গেলেন ওমরকে দুই হাত দিয়ে দুই হাতে দুই বাহুতে ধরে ওমর একটা জাকুনি দিলেন ওমর রে তোর দেরি হয়েছে কেন ওমর এসে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইছি নবীজিও দুই চোখ দিয়ে ওমরের দিকে তাকাইছি কারণ নবীজি জানেন ওমরকে দিয়ে ইসলামের বিশাল খেদমত হবে নবীজি জাকু দিয়া জাকুনি দিয়ে এবার ওমরকে বুকের সাথে দড়িয়াটা চাপ দিলেন আল্লাহু আকবার ওমরকে বুকের সাথে জড়িয়ে ধরে দিনের নবী আবার একটা চাপ দিলেন চাপ দিয়ে ওমরকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে ওমর বলতেছি বয়স তখন তার 33 কিংবা 30 এই 30 কিংবা 33 বছর বয়সে নবী গো আমি আমার মায়ের বুকের সাথে বুক মিলিয়েছিলাম আমি আমার বাবার বুকের সাথে বুক মিলিয়েছি আমি আমার স্ত্রীর বুকের সাথে বুক মিলিয়েছি নবী এই আপনার বুকের সাথে আমার বুকটা মিলাইলাম নবী আপনার বুকের সাথে বুকটা মিলানোর কারণে আমার কলিজা এত ঠান্ডা হইল নবী জীবনে কোনোদিন আমার কলিজা এত ঠান্ডা হয় না আল্লাহর নবীর নজর এবং নবীজির বুকের এই চাপ তাফায় যত জুদিয়া দিছে আল্লাহর নবীজি
ওমরের জন্য মঞ্চ বানিয়েছিলেন, নবীজি গায়ের চাদর মোবারক ওমরের জন্য বিছিয়ে দিয়েছিলেন, ওমরকে বলেছিলেন ওমর রে বসো, এই চাদরের উপর তুমি বসো, ওমর এই চাদরটা দুই হাত দিয়ে গুটিয়ে মুখের সাথে চুমাকায় কপালে লাগায় মুখের সাথে জড়িয়ে ধরে বলে ফাখাস দুয়া দম্মতু সদরি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর এত বড় বেয়াদব হয় নাই, আপনার চাদরের উপর ওমর বসবে না, ওমর এই চাদরের উপর ওমর বসবে না, এই চাদর থাকবে ওমরের মাথার উপরে, সুবহানাল্লাহ বলেন। ভাইরা বন্ধুরা ওমর মুসলমান হয়ে গেল নবীজির নজরের কারণে, নবীজির এই যে ফায়দা তাওয়াজ্জুর কারণে ওমর এমন হয়ে গেল। ওমর আল্লাহর নবী যে বলছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন আল্লাহ ওমরকে নবী বানাতেন, সুবহানাল্লাহ। নজরের কারণে হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর ওলিদের মজলিসে যখন বসবেন আল্লাহর ওলির দিকে তাকিয়ে থাকবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এমনও ছিল নবীর দরবারে বসলে সাহাবি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকতো, চোখের পলক ফেলতো না, তাকাই রই তো সব গুনা খাতা মাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সারসিনা দরবারে আমরা গেছি আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সারসিনা দরবারে আল্লাহর ওলি আছে না নাই? বহু আছে, বহু আল্লাহর ওলি আছে, এমন অনেক দরবার আছে, অনেক দরবারে অনেক পীর আছে, এই পীরগুলা এই দরবারের মুরিদ হওয়ার যোগ্যতা রাখে না, আছে না নাই? এই দরবারে সারসিনা দরবারে এমন মুরিদ আছে যারা এক এক জায়গায় এরম পীর যদি খেলাফত হুজুর দিত, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেওলা বলছেন আমলের কারণে সে খেলাফত পাবে, আমলের কারণে তার খেলাফত যাবে। এই জন্য হুজুর যদি খালি দিতেই থাকতেন দেখতেন যে হুজুরের সেই গদ্দিনিশীল হওয়ার পর থেকে সেই নব্বই থেকে যদি খেলাফত দিতেন কত যে পীর হইয়া যাইত, কত পীর খালি নামের আগে পীর লাগতো, নামের পরে পীর লাগতো, খলিফা লাগতো, কিছু লাগতো, কিন্তু সেটা আমলের কারণে হবে। এই দরবারে এমন মুরিদ আছে বহু দরবারে, ওই অত আপনার এই যে এমন এত ইয়াও নাই আপনার, এমন ওই মানে আপনার মুরিদও নাই, এত পীর এই দরবারে আছে, পীরের মধ্যে আবার স্তর আছে। ভাইরা বন্ধুরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে আল্লাহ বলেছেন সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাই তাফসীর রুহুল বায়ানের মধ্যে তিনি বলেছেন হুয়া নূরুন ইয়াজহারু আলাল আবিদিনা ইয়াবদু মিন বাতিনিহিম ইলা জুহুরিহিম, আল্লাহওয়ালার অন্তর যখন নূরে পরিপূর্ণ হয়ে যায় সে অন্তর চেহারার মধ্যে জলমল করে, সেই নূরটা চোখ দিয়ে উপসে পড়তে থাকে, আল্লাহু আকবার বলে। এজন্য এবাদত করে এবাদত যখন মহাব্বতের সাথে করব, ভালোবাসার অন্তরে করব, এখলাসের সাথে করব, চেহারার মধ্যে নূর দিবেন কে? যারা বলেন কে? চেহারার মধ্যে আল্লাহ নূর দিবেন। আমরা সেই নূর চাই না? চাই না, আমরা নূর চাই সেই নূর ওলা হয়ে আল্লাহ ওলা হয়ে আমরা কবরে যেতে চাই। এই জন্য সারসিনা দরবারে আমরা গেছি, এটা হক দরবার। কি দরবার আসেনি সন্দেহ? একটু নাই, এক পার্সন নাই, পাঁচ পার্সন আসেনি, কোনো সন্দেহ নাই সারসিনা দরবারের আপনি আমি মুরিদ, পরিচয় দিতে শরম লাগেনি, লজ্জা লাগে, দেননি পরিচয়, মোসাবা করবেন সালাম দিবেন, মোসাবা করে বলবেন আমি সারসিনা দরবারের মুরিদ, আমি অমুক থানার সভাপতি, আমি অমুক থানার জমিয়তে হেজবুল্লাহ সেক্রেটারি, এইরকম পরিচয় দিবেন, যে দিবেন না বস্তু হইব তার মনের মধ্যে দুর্বলতা আছে কি? এই দরবারের সাথে আপনি আমি জড়িত, আপনার আমার ভিতরে কোনো জড়তা আছে? দুর্বলতা আছে? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য সারসিনা দরবার সেই মাহফিলে আমরা যাব, সেখানে তিন দিন থাকব, হুজুরের নসিহত শুনব, আলেম ওলামা আমরা ওয়াজ শুনব, আমরা তাদের কথা শুনব, আমরা বাড়িতে এসে আবার আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের মেয়ে ছেলে তাদের কাছে সেই বাণী আমরা পৌঁছে দিব।